আমি মাত্র লাক্সেমবার্গে পৌঁছাইলাম, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। নাদির, বাংলাদেশ থেকে বেরিয়ে আজ তিনি বিশ্ব ভ্রমণে, যেটা প্রায় প্রত্যেক সাউথ এশিয়ার ছেলে মেয়েদেরই স্বপ্ন। আমেরিকা এবং ইউরোপ ভ্রমণ, ঠিক সেই জিনিসটাই তিনি এখন করছেন, একটা স্বপ্নের জীবন কাটাচ্ছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তিনি ইউটিউব থেকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা আয় করেন এবং তিনি কিভাবেই বা এই ইউরোপ আমেরিকা ভ্রমণগুলোকে স্পন্সর করেন। আর এই ভিডিওটা বানানোর জন্য আমাকে বলেছেন ইয়াসিন মিয়া। নাদির তার হায়ার স্টাডি আমেরিকাতেই করে এবং সেখানেই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, আর তার জন্যই তার ইউটিউব জার্নির প্রথম দিকে তিনি আমেরিকার আশেপাশের শহরগুলোকে ঘুরে সেইখানকারই ভিডিও মানুষের সামনে তুলে ধরতেন। কিন্তু 2020 COVID-19 পর থেকে তার জব রিমোট জবে কনভার্ট হয়ে যায়, মানে আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে বসেই কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে বাড়িতে বসেও কাজ করতে পারবেন, মানে অফিস যাওয়ার দরকার নেই। আর সেখান থেকেই তার ট্র্যাভেলের শুরু। নাদির টোটাল 4টে ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে প্রথম নাদির অন দ্য গো বাংলা, যেখানে 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, অর্থাৎ 11 লক্ষ। দ্বিতীয়ত নাদির অন দ্য গো, যেখানে প্রায় 4 লাখ সাবস্ক্রাইবার আছে। আর এছাড়াও তার আরও 2টো চ্যানেল আছে, ফুড অন দ্য গো এবং অন দ্য গো র। কিন্তু নাদির অন দ্য গো বাংলা এবং নাদির অন দ্য গো এই 2টো মেন চ্যানেলেই তিনি কিন্তু বর্তমানে অ্যাক্টিভ, অর্থাৎ এই 2টো চ্যানেলেই তিনি কিন্তু ভিডিও দিয়ে থাকেন। নাদিরের ইউটিউব অ্যাডসেন্সের ইনকাম সম্বন্ধে আমাকে বলতে হলে তার প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ইনকামকে আমাকে আলাদাভাবে বলতে হবে, কারণ নাদির অন দ্য গো বাংলা এই চ্যানেলটাতে তিনি বাংলায় ভিডিও বানিয়ে থাকেন এবং এর মেন অডিয়েন্স হল বাংলাদেশি এবং পশ্চিমবাংলার কিছু মানুষ। এই চ্যানেলটাই তিনি প্রধানত মাসে 2 থেকে 3টে ভিডিও আপলোড করে থাকেন এবং সেখান থেকে 1.4 মিলিয়ন, মানে প্রায় 14 লক্ষের কাছাকাছি ভিউজ তিনি পান। আর আপনারা হয়তো জানেন ইউটিউব বাংলায় যারা ব্লগ বানায় তাদেরকে 1 মিলিয়ন ভিউজের জন্য 30,000 টাকা বাংলাদেশি টাকায় দিয়ে থাকে এবং ভারতীয় টাকায় সেটা দাঁড়াচ্ছে প্রায় 25,000 টাকা। আর এটা আমি বলছি না, খুদা লাগছেন ফেজা আর সালমান একটা পডকাস্টে গিয়ে এটাই বলেছে। ইউটিউবে হলো সেম জিনিস, 3টা চ্যানেল মিলায় উই আর্ন অ্যারাউন্ড $500 to $600, অর্থাৎ এই হিসাব অনুসারে নাদির তার বাংলা ইউটিউব চ্যানেলটা থেকে বাংলাদেশি টাকায় মাসে 40,000 থেকে 45,000 টাকা এবং ভারতীয় টাকায় 35,000 থেকে 37,000 টাকা মতো আয় করে থাকে। অন্যদিকে নাদির অন দ্য গো এই চ্যানেলটাতে তিনি আবার ইংরেজিতে ভিডিও বানিয়ে থাকেন, অর্থাৎ এই চ্যানেলটার টার্গেটিং অডিয়েন্স হলো আমেরিকা এবং ইউরোপ। আর যখনই আপনার কোনো চ্যানেলে মেন ভিউজ আমেরিকা এবং ইউরোপ থেকে আসবে তখন আপনার সেই চ্যানেলের RPM অনেক বেড়ে যাবে এবং বর্তমানে আমেরিকা এবং ইউরোপের টার্গেটিং অডিয়েন্সকে কেন্দ্র করে বানানো যে কোনো চ্যানেলের RPM চলছে প্রায় $2 কাছাকাছি। এবং তিনি এই চ্যানেলটাতে লাস্ট 1 মাসে 2.4 মিলিয়ন, মানে 24 লক্ষ ভিউজ আনতে সফল হন, অর্থাৎ তিনি এই চ্যানেল থেকে 1 মাসে $4,800 আয় করে থাকেন, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে 5,32,000 টাকা আর ভারতীয় টাকায় দাঁড়াচ্ছে 3,90,000 টাকা। এবার আসি ফেসবুকের কথায়। ফেসবুকে নাদিরের যে পেজটা আছে সেখানে বর্তমান ফলোয়ার্সের সংখ্যা 1.8 মিলিয়ন এবং সেখানকার প্রায় 1-1টা ভিডিওতে তার অ্যাভারেজ 3 থেকে 3.5 লক্ষ ভিউজ এসে থাকে এবং লাস্ট 30 দিনে তিনি সেখানে 5টা ভিডিও ছেড়েছেন, অর্থাৎ সেই হিসাব অনুসারে তিনি তার বাংলা ফেসবুক পেজ থেকে 1.5 মিলিয়ন, মানে প্রায় 15 লক্ষ ভিউজ আনতে সফল হন। ফেসবুক থেকে 3টা পেজ মিলায় এখন ফেসবুক বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার যারা ব্লগিং ক্যাটাগরির ভিডিও বানায় তাদেরকে বাংলাদেশি টাকায় 1 মিলিয়ন ভিউজের জন্য প্রায় 25,000 টাকা মতো দিয়ে থাকে, অর্থাৎ সেই হিসাব অনুসারে তিনি ফেসবুক পেজ থেকে এখন 1 মাসে প্রায় 35,000 বাংলাদেশি টাকা আয় করেন, যা ভারতীয় টাকায় দাঁড়ায় প্রায় 25,000 টাকার কাছাকাছি। আর তার ফেসবুক ইংলিশ পেজে তিনি নিয়মিত ভিডিও আপলোড করলেও এখনও সেখানে সেরকমভাবে ভিউজ আসে না, আর তার জন্য আমি বলতেই পারি সেখান থেকে তিনি কিন্তু কোনো রকম টাকা ইনকাম করেন না, কারণ সেখানে ভিউজ কিন্তু এখন অবধি 2 ডিজিটেই আছে, মানে ওই 99, 95, 100 এর বেশি কিন্তু তিনি এখনও ভিউজ আনতে সফল হননি। এবার আসা যাক স্পন্সরশিপের কথায়।
ভিডিও ইট স্টার্টস ফ্রম 50 50,000 থেকে ওকে এর নিচে এখন আর করি না ওকে এন্ড হাইয়েস্ট কত পর্যন্ত গেছে হাইয়েস্ট আমরা 1 এর উপর এখন পর্যন্ত উঠতে 1 লাখের উপর এখনো পাইনি আমরা কারবে দেখুন এই ভিডিওতে ফেজা এবং সালমান নিজে বলেছে তারা একটা স্পন্সরশিপ করার জন্য বাংলাদেশি টাকায় প্রায় 100,000 টাকা নিয়ে থাকে এবং তাদের বর্তমানে ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা 650,000-এর কাছাকাছি এবং তাদের অ্যাভারেজ ভিউজ আসে 2-2.5 লক্ষ সেখানে নাদিরের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 1.1 মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউজ আবার তাদের একই আসে যা সালমান এবং ফেজার এসে থাকে অর্থাৎ আমি বলতেই পারি তিনি কিছুটা হলেও স্পন্সরশিপের টাকা বেশি পেয়ে থাকেন এবং সেই হিসাব অনুসারে আমরা বলতেই পারি তিনি একটা স্পন্সরশিপ করার জন্য বর্তমানে 1.5 লক্ষ বাংলাদেশ টাকা নিয়ে থাকেন আর এই হিসাব অনুসারে তিনি যদি মাসে 2 স্পন্সরশিপও করে নেন তাহলে তিনি স্পন্সরশিপ করেই মাসে 3 লক্ষ টাকা আয় করে ফেলবেন আর অন্যদিকে তার ইংলিশ চ্যানেলে এখন অবধি স্পন্সরশিপ নাই বললেই চলে আমি অন্তত তার কোনো ইংলিশ ভিডিওতে স্পন্সরশিপ দেখিনি কিন্তু তিনি যদি ইংলিশ চ্যানেলে স্পন্সরশিপ স্টার্ট করেন তাহলে তিনি কিন্তু সেখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন কারণ এখানকার অডিয়েন্স মেনলি আমেরিকা এবং ইউরোপের আর সেখানকার স্পন্সরশিপের রেট অনেক বেশি অর্থাৎ তার যদি টোটাল মাসিক আয় আমি হিসাব করতে চাই তাহলে ইউটিউব অ্যাডসেন্সের বাংলা চ্যানেলটার ক্ষেত্রে দাঁড়াচ্ছে প্রায় 45,000 টাকা ইংরেজি চ্যানেলটার জন্য দাঁড়াচ্ছে 5,32,000 টাকা ফেসবুক অ্যাডসেন্সের জন্য দাঁড়াচ্ছে 35,000 টাকা অন্যদিকে স্পন্সরশিপের জন্য দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা অর্থাৎ তার টোটাল আয়টা দাঁড়াচ্ছে 9,12,000 বাংলাদেশি টাকা এবং সেটা ভারতীয় টাকায় দাঁড়াচ্ছে 6,90,000 টাকা মানে প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি এখন এইটা ছিল তার সোশ্যাল মিডিয়া থেকে শুধুমাত্র আর্নিং এখানে আমি কিন্তু তিনি যে জব করেন সেখান থেকে কত টাকা পান সেটা কিন্তু আমি হিসাব করি সুতরাং সেইটা কিন্তু তার আলাদা ইনকাম আমি মেনলি একটা মানুষ সোশ্যাল মিডিয়া থেকে কত ইনকাম করছে সেটা বের করার চেষ্টা করি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য তো চলুন দেখা হচ্ছে পরের দিন